বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কজন আছে বলুন? পুরান ঢাকার কাচ্চি কিংবা তেহেরির নাম শুনেছেন অথচ জিভে জল চলে আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া দেয়। এই চিত্র শুধু আমাদের দেশে তা কিন্তু নয়, গোটা ভারতবর্ষের প্রতিটি আনাচে কানাচে সেই 400 বছর আগের মুঘল আমল থেকে আজ অবধি এতটুকুও কমেনি বিরিয়ানির আবেদন। হাজারো ভাষা, বর্ণ, গোত্র, জাতি ও ধর্মে বিভক্ত ভূ ভারতবাসীকে এক টেবিলে বসাতে পারে বোধ হয় দুটি জিনিস। এর মধ্যে একটি হলো ক্রিকেট আর অন্যটি বোধ হয় বিরিয়ানি। এই ঐন্দ্রজালিক বিরিয়ানির জানা অজানা নানা দিক নিয়ে সাজানো আমাদের আজকের ভিডিও। বিরিয়ানি এমন এক খাবার যার পরিচয়ে অন্য কোনো বিশেষণ লাগে না। ঐতিহ্যবাহী এই খাবারের আবেদন যে এখনও অটুট আছে তা এর জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়। বিশেষ করে ঈদসহ যে কোনো উৎসবে খাবারের আয়োজন বিরিয়ানি ছাড়া যেন অপূর্ণ থাকে। তুলতুলে মাংসের টুকরো আর সুসিদ্ধ আলু সমেত বিরিয়ানি পাতে নিয়ে নিজেকে নিজেই হয়তো প্রশ্ন করে বসতে পারেন এই খাবারের জন্ম কীভাবে। এ নিয়ে অনেক গল্প শোনা যায়, তবে সব গল্পের মাঝে যে মিলটা দেখা যায় তা হলো বিরিয়ানির উৎপত্তি হয়েছে এশিয়ার পশ্চিমাংশ থেকে। এসব হাজারো গল্পের মাঝে তিনটি গল্পই সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী ও প্রচলিত। ধারণা করা হয় তুর্কি মঙ্গল বিজয়ী তৈমুর বিন তারগাই বার্লাস 1398 সালে বিরিয়ানিকে ভারতবর্ষের সীমানায় নিয়ে আসেন। সেই সময় একটি বিশাল মাটির হাড়িতে চাল, মশলা মাখা মাংস ও ঘি একসঙ্গে দিয়ে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেওয়া হতো। এরপর গনগনে গরম গর্তে হাড়িটি মাটি চাপা দিয়ে রাখা হতো সব কিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এরপর হাড়িটি বের করে তৈমুরের সেনাবাহিনীকে খাওয়ানো হতো। সেটি এখন বিশ্বজুড়ে বিরিয়ানি নামে পরিচিত। আরব ব্যবসায়ীদের হাত ধরে ভারতবর্ষে বিরিয়ানি আসার গল্পটাও বেশ প্রচলিত। ভারতবর্ষে বিশেষ করে মালাবারের দক্ষিণ উপকূলে তুরস্ক ও আরব ব্যবসায়ীদের বেশ আনাগোনা ছিল। তাদের কাছ থেকেই নাকি বিরিয়ানির উৎপত্তি হয়েছে, তবে পুস্তকে এই ঘটনার ব্যাখ্যা তেমন একটা পাওয়া যায়নি। মুঘল সম্রাজ্ঞী মমতাজ মহলের গল্পটি সবচেয়ে বিখ্যাত এবং সমাদৃত। কম বেশি সবারই জানা সম্রাট শাহজাহানের তাজমহল তৈরির অনুপ্রেরণা হল তার অনিন্দ্য সুন্দর স্ত্রী মমতাজ মহল। কিন্তু তার আরও একটি পরিচয় আছে। ইতিহাস বলে ভারতবর্ষে বিরিয়ানির সূচনাটা নাকি তার হাত ধরেই। একদিন মমতাজ মহল অবস্থা পর্যবেক্ষণ করতে সৈন্যদের ব্যারাকে যান। গিয়ে দেখেন সৈন্যদের অবস্থা খুবই করুণ। তাদের ভগ্ন স্বাস্থ্য তাকে এতটাই ভাবিয়ে তুলল যে তিনি তৎক্ষণাৎ সৈন্যদের বাবুর্চিকে ডেকে আনলেন আর নির্দেশ দিলেন চাল ও মাংস দিয়ে এমন একটি খাবার তৈরি করতে যা সৈন্যদের পুষ্টি দেবে ও স্বাস্থ্য ফিরিয়ে আনবে। সম্রাজ্ঞীর নির্দেশ বলে কথা। নির্দেশনা অনুযায়ী চাল ও মাংস একসঙ্গে করা হলো একটি হাড়িতে, সঙ্গে যোগ করা হলো হরেক রকমের মশলা। সেই হাড়িকে আগুনের মধ্যে রাখা হলো কয়েক ঘন্টা। তারপর যা খাবার তৈরি হলো সেটাই আজকের বিরিয়ানি নামে পরিচিত। এর পরের ঘটনা সবারই জানা। এই খাবারের জায়গা হলো মুঘলদের খাবারের পাতে, আর মুঘলরা ভারতের যেখানে গিয়েছেন সেখানেই বিরিয়ানিকে ছড়িয়ে দিয়েছেন। এরপর সেখান থেকেই এক এক স্থানে বিরিয়ানি পেয়েছে এক এক মাত্রা। এ কারণে বিরিয়ানিতে আজ এত বৈচিত্র্য, এত রকম ভেদ। আপনাকে কেউ যদি প্রশ্ন করে বিরিয়ানি কত প্রকার, সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না বোধ হয়, কারণ নামে বেনামে পৃথিবীতে 100 রকমের বিরিয়ানি আছে। ভিন্ন স্বাদের বিরিয়ানির বিচিত্র সব নাম। এইসব বিরিয়ানির স্বাদে যতই বৈচিত্র্যতা থাকুক না কেন, রান্নার পদ্ধতিতে আসলে তেমন বড় কোনো ফারাক নেই। আসল বৈচিত্র্য লুকিয়েছে মশলার ব্যবহারে। বিরিয়ানির অতুলনীয় স্বাদের মূল কারণ হলো দমে রান্না হওয়া, আর মশলার স্বাদ তো আছেই। বিরিয়ানি যে হাঁড়িতে রান্না করা হয় তাতে ঢাকনাটা ময়দার তাল বা ডো দিয়ে এমনভাবে আটকে দেওয়া হয় যেন ভেতরের বাষ্প কোনোভাবেই না বেরোতে পারে। অল্প আছে হাঁড়িটা ধীরে ধীরে বিরিয়ানিটা রান্না হওয়ার পদ্ধতিকেই দমপোক্ত বা দমে রান্না হওয়া বলে। আর এই দমে রান্না হয় বলেই সুগন্ধি চাল, ঘি, জাফরান, গোলাপ জল, কেওড়া জল আরও বিভিন্ন মশলার স্বাদ ও সুঘ্রাণ সব কিছুই মিশে একাকার হয়ে যায়। সবশেষে বিরিয়ানি পায় তার অতুলনীয় স্বাদ। বিরিয়ানি শব্দের উৎপত্তি ফার্সি বিরিয়ান শব্দ থেকে। ফার্সিতে বিরিয়ান শব্দের অর্থ রান্নার আগে ভেজে নেওয়া,
বাস্তবেও বিরিয়ানি রান্নার আগে সুগন্ধি চাল ঘি দিয়ে ভেজে নেওয়া হয়, তাই এই নামকরণ। জেনে রাখা ভালো, আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যে বিরণ করা শব্দটি ব্যবহার করা হয় সেটি ফার্সি শব্দেরই পরিবর্তিত রূপ। আমাদের দেশে বিরিয়ানি মানেই যেন কাচ্চি। পুরান ঢাকার মানুষের কাছে কাচ্চি কাচ্চির সমাদরটাই যেন খানিকটা বেশি। পুরান ঢাকার কিছু দোকানের কাচ্চি যেমন ঐতিহ্যবাহী, ঠিক তেমনি বিশ্ববিখ্যাত। কাচ্চি শব্দটা এসেছে উর্দু শব্দ কাচ্চা থেকে, যার অর্থ কাঁচা। বিরিয়ানি মূলত দুই ধরনের হয়ে থাকে, কাচ্চি আর পাক্কি। উর্দু শব্দ পাক্কির অর্থ হলো রান্না করা বা পাক করা। কাচ্চি বিরিয়ানি রান্নার সময় হাঁড়িতে চাল ও কাঁচা আলুর উপর টক দই ও মশলায় মেখে রাখা কাঁচা মাংসের আস্তরণ দেওয়া হয়। তারপর ভালো করে ঢাকা চাপা দেওয়ে দমে রান্না করা হয়। মূলত খাসি বা পাঁঠার মাংস দিয়েই কাচ্চি রান্না হয়। মশলা মাখা মাংস, সুগন্ধি চাল, ঘি, জাফরান, গোলাপজাল সব কিছুর স্বাদ ও সুঘ্রাণ একসঙ্গে হয়ে দমে রান্না হতে হতে তৈরি হয় অতুলনীয় স্বাদের কাচ্চি। আর অন্যদিকে পাক্কি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাংসটাকে আলাদা কষিয়ে রান্না করা হয় আর চালটাকে আগে থেকেই ঘিয়ে ভেজে আধা সেদ্ধ করে নেওয়া হয়। এরপর সব একসঙ্গে মিশিয়ে দমে দিয়ে রান্না করা হয়। পুরান ঢাকার বিরিয়ানি যেমন বিখ্যাত, তেমনি সমান জনপ্রিয় তেহারি। তেহারি আসলে বিরিয়ানিরই একটি পরিমার্জিত রূপ। তেহারি বিরিয়ানির চেয়ে অনেক মশলাদার এবং ঝাল হয়। তবে তেহারির বিশেষত্ব হলো এতে প্রচুর পরিমাণে গরুর মাংস এবং কাঁচা মরিচ ব্যবহার করা হয়। এটা মূলত এক ধরনের পাক্কি বিরিয়ানি। তেহারিতে গরুর মাংসের ছোট ছোট টুকরা ব্যবহার করা হয় আর বিরিয়ানির চেয়ে মাংসের পরিমাণটাও কিছু কম থাকে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চড়া দামের কারণে খরচ বাঁচাতে এই খাবারের উৎপত্তি হয়েছিল। পুরান ঢাকার তেহারির বিশেষত্ব হলো পুরো তেহারিটাই সরিষার তেলে রান্না করা হয় আর এই সরিষার কড়া ঝাঁজ তেহারিকে করে তোলে অনন্য। পুরো পৃথিবী তো দূরের কথা, এই ভারতবর্ষেই কত প্রকার বিরিয়ানি আছে তার কোনো ইয়াত্তা নেই। তবে এর মাঝে ঢাকাই, হায়দ্রাবাদী, সিন্ধি, লখনৌ, বোম্বাই, থালেশ্বরী, কলকাতায়, মালাবারি ইত্যাদি বিরিয়ানি উল্লেখযোগ্য। বিরিয়ানি ও পোলাওয়ের তফাত। পোলাও ও বিরিয়ানি দুটো খাবারই সুগন্ধি চাল ও গোস্ত দিয়ে রান্না করা হয়। তারপরও এদের মাঝে রয়েছে বিস্তার ফারাক। আমাদের দেশে যেটা আমরা পোলাও হিসেবে চিনি সেটাতে গোস্ত দেওয়া বা না দেওয়া ঐচ্ছিক। তবে পোলাওয়ের উৎপত্তি সেন্ট্রাল এশিয়ায়। সেখানে পোলাও গোস্তের সাথেই রান্না করা হয়। এমনকি ভারত ও পাকিস্তানেও অনেকটা এভাবেই পোলাও রান্না করা হয়। মুঘলরা ছিলেন সেন্ট্রাল এশিয়ার মানুষ। পোলাওয়ের সংস্কৃতি তারা নিয়ে এসেছিলেন মাতৃভূমি থেকে। তবে পোলাও বিরিয়ানির মূল পার্থক্যটা যতটা না রান্নার প্রণালীতে, তার চেয়ে অনেক বেশি মশলার ব্যবহারে। বিরিয়ানির মশলার উপাদানের বৈচিত্র্য অনেক বেশি, মশলার ব্যবহারও করা হয় তুলনামূলক বেশি পরিমাণে। এই কারণে বিরিয়ানির মশলার ঝাঁজ পোলাওয়ের চেয়ে অনেক বেশি কড়া। এখনও সেন্ট্রাল এশিয়ার উজবেকিস্তান বা তুর্কমেনিস্তানে গেলে দেখা মিলবে এখানকার পোলাও ও বিরিয়ানির আদিরূপের। তবে মজার ব্যাপার হলো আমরা ভারতীয় উপমহাদেশের মানুষ এত বেশি মশলার ব্যবহারে অভ্যস্ত যে সমরখন্দ বা বুখারার সেই আদিম পোলাও আমাদের কাছে বেশ পানসে ও জৌলুসীন মনে হয়। অন্তত বাস্তবে যারা দুটোই চেখেছেন তাদের প্রায় সবাই একই কথা বলেছেন। তবে পোলাও এবং বিরিয়ানির আরেকটি বড় পার্থক্য লুকিয়ে আছে তাদের মৌলিক রন্ধন প্রণালীতে। পোলাও রান্নার আগে চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় এবং পরে পানিতে ফুটিয়ে সেদ্ধ করা হয়। কিন্তু বিরিয়ানিতে চালের সুঘ্রাণ অবিকৃত রাখতে চাল বেশি ধোয়া কিংবা ফোটানো হয় না। ঢাকায় বিরিয়ানির ঐতিহ্য। এবার ঢাকায় বিরিয়ানির ঐতিহ্যের কথায় আসা যাক। ঢাকায় কাচ্চি রাজধানীর অন্যতম একটি ট্রেডমার্ক, এতে কোনো সন্দেহ নেই। মুঘলদের হাত ধরে যেসব মোগলাই খাবার ঢাকায় এসেছে তার মাঝে বিরিয়ানি যে সেরা তা কিন্তু বলাই যায়। ঢাকার বিরিয়ানির কথা বললেই যে নামটি সবার আগে আসে তা হলো হাজির বিরিয়ানি। 1939 সালে হাজি গোলাম হোসেন সাহেবের হাত ধরেই শুরু হয় এই বিরিয়ানির পথ চলা, যার কদর এখনও মোটেও কমেনি। বলা যায় হাজির বিরিয়ানি থেকেই ঢাকায় শুরু হয় এই বিরিয়ানি শিল্প। ধীরে ধীরে ফখরুদ্দিন বিরিয়ানি, চানখারপুলের হাজি নান্নার বিরিয়ানি, নারিন্দার ঝুনুর বিরিয়ানি ইত্যাদি হয়ে উঠেছে সেই শিল্পেরই অংশ। আর এখন কেবল নতুন ও পুরান ঢাকার অলিতে গলিতে নয়, দেশের গণ্ডি পেরিয়ে ঢাকায় বিরিয়ানির জৌলুস এখন ছড়িয়ে গেছে সুদূর প্রবাসেও। ঢাকা শহরের ট্রেডমার্ক হিসেবে যদি অল্প কিছু জিনিসকে বেছে নিতে বলা হয়, নিঃসন্দেহে বলা যায় ঢাকায় কাচ্চি হবে অন্যতম। বিয়ে কিংবা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা কিংবা পুনর্মিলনী, যেখানেই একবেলা খানাপিনার আয়োজন হোক না কেন, বিরিয়ানিকে এড়িয়ে যাবার কোনো জো নেই। ভারতবর্ষের গত 400 বছরের ইতিহাসে
বিরিয়ানি এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে একে শুধু একটি খাবারের নাম বললে ভুল হবে। আনন্দ বেদনায়, উৎসবে পার্বণে এবং অনেক জাতীয় অর্জন ও সংকটের নীরব সাক্ষী হয়ে আছে এক প্লেট বিরিয়ানি। তাই নিছক পেট ভরানো কিংবা মুখরোচকের সীমা পেরিয়ে বিরিয়ানি যেন মিশিয়ে আছে আমাদের অস্তিত্বের সাথে।